লোকসভা নির্বাচন 2024 আমাদের রাজ্যের কোন কেন্দ্রে কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই তথ্য আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। একেবারে অফিসিয়াল নোটিফিকেশন থেকে সেই তথ্য আমরা জানব এবং সেই তথ্য আপনারা যদি নিজেরা বের করে দেখতে চান তাহলে কোথা থেকে আর কিভাবে বের করতে পারবেন সেটাও আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি সিইও westbengal.nic.in এই ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পর পেজের একটু নিচের দিকে আমরা আসবো, কারেন্ট ইস্যু এই যে অপশন আছে এখানে আমরা তারই নিচে একটি অপশন দেখতে পাচ্ছি পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে, প্রেস নোট অপশনের উপরে আমরা ক্লিক করব। আর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি পিডিএফ ফাইল ওপেন হবে, 122 পাতার এই পিডিএফ ফাইল জেনারেল ইলেকশন 2024। আমরা চলে আসবো একেবারে শেষের দিকে, অর্থাৎ 121 নাম্বার পাতায়। আর 121 নাম্বার পাতায় আমরা আসলে পরে আমরা আমাদের স্টেটের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের লোকসভা নির্বাচন 2024 সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নিতে পারবো। তো প্রথমেই দেখুন এখানে দেওয়া আছে তিনটি কেন্দ্রের নাম, কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি। এই তিন কেন্দ্রে ভোট গ্রহণ হবে 19/4/2024 তারিখে। তারপর তার নিচে দেওয়া আছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এই তিন কেন্দ্রে নির্বাচন হবে 26/4/2024 তারিখে। তারপর হলো মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। এই সমস্ত কেন্দ্রে নির্বাচন হবে 7/5/2024 তারিখে। তারপরে হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান টু দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। এই সমস্ত কেন্দ্রে নির্বাচন হবে 13/5/2024 তারিখে। তারপর বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। এই সমস্ত কেন্দ্রে নির্বাচন হবে আগামী 20/5/2024 তারিখে। এবং তারপর তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। এই সমস্ত কেন্দ্রে নির্বাচন হবে 25/5/2024 তারিখে। এবং সর্বশেষ যে সমস্ত কেন্দ্রগুলি আছে সেগুলি হলো দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। এই সমস্ত কেন্দ্রে নির্বাচন হবে 1/6/2024 তারিখে। এবং এই সমস্ত নির্বাচনের পর এই নির্বাচনের রেজাল্ট বা ফলাফল বের হবে 4/6/2024 তারিখে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচন 2024 কোন কোন কেন্দ্রে কবে হতে চলেছে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।